নমস্কার, আমি শাশ্বত মিত্র। আজকে আমাদের ভিডিওর বিষয়, যারা প্রথম শেয়ার বাজারে আসছেন, ডিম্যাট খুললেন, তারা শেয়ার কিনবেন, কিন্তু কিভাবে কিনবেন, কি শেয়ার কিনবেন, তা প্রথম দিকে তো লোকে অতটা জানে না, সেই হিসাবে আজকে ভিডিওটা করছি। আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম কিভাবে ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন, তার লিংক আমাদের নিচে দেয়া আছে, আপনারা যদি মনে করেন সেটাও দেখে নিতে পারেন। আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, ভিডিওর ব্যাপারে আসি। প্রথম শেয়ার কিনতে গেলে কি দেখবেন আপনি? দেখুন, আমরা যখন নর্মাল প্রথম শেয়ার মার্কেটে যাই, আমরা সবাই নভিস, আমিও একদিন নভিস ছিলাম, আপনারাও নভিস হিসাবেই যাবেন। প্রথম যেটা মনে রাখবেন, এমন শেয়ার আমি কিনবো যা চোখে দেখা যায়। আরে কি বলছেন, চোখে দেখা যায় মানে? মানে যেসব কোম্পানিগুলোকে আমি চোখে দেখতে পাচ্ছি, গাড়ি চলছে, আপনি দেখছেন মারুতি লেখা আছে, দেখছেন টাটা মোটরের কোম্পানি লেখা আছে, তো শেয়ারগুলো আপনি দেখতে পাচ্ছেন। আপনি ব্যাংকে যাচ্ছেন, SBI, ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, এগুলো সব চোখে দেখা যাচ্ছে। আপনি গিয়ে দেখছেন আপনার যে টাকা রাখা আছে, টাকা আপনি ঠিকঠাক পাচ্ছেন কি না, কাদের পরিষেবা কতটা ভালো। এবার আপনি মলে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তার কোম্পানিটা একটু দেখবেন কীরকম বিক্রি হচ্ছে, যে জামাটা কিনছেন বা যা কিছু আপনি করবেন, যে প্যাকেটের তেলটা খাচ্ছেন, একটু একটু লক্ষ্য রাখবেন খালি কি খাচ্ছি, কোনটা বেশ বাচ্চারা বেশি পছন্দ করছে, বাচ্চাদের যে দুধটা নিচ্ছেন বা যখন কোনো একটা শরীর খারাপ হয় একটা অ্যান্টাসিড খাচ্ছেন কিংবা একটা জ্বরের বড়ি খাচ্ছেন, তার কোম্পানির মেকআপটাকে, তাহলেই আপনি মোটামুটি একটা বুঝতে পারবেন এই কোম্পানিগুলো চলছে। একটা সোজা নিয়ম, মানে যা আমি দেখতে পাই, চোখে যা দেখবো তাই কিনবো, যা দেখতে পাই না বুঝি না। আপনি যখনই দেখছেন গাড়ি চলছে, একটা গাড়ি চললে দাদা চারটে টায়ার লাগে, লাগে তো, তা চারটে টায়ার মানে টায়ার কোম্পানি নিশ্চয়ই বিক্রি আছে। গাড়ি যখন নতুন কেনা হচ্ছে, একটা গাড়ি যখন নতুন বিক্রি হচ্ছে, চারটে টায়ার বিক্রি হচ্ছে, তাহলে টায়ার কারাত করে, একটু সামনে গেলেন MRF রয়েছে, JK টায়ার রয়েছে, CAT রয়েছে, একটু দেখলেন, তা এরমভাবে যা দেখতে পাচ্ছেন। প্রতিদিন যাচ্ছেন, বিস্কুট খাচ্ছেন, খাচ্ছেন তো, চায়ের সঙ্গে বিস্কুট আমরা সবাই খাই, কারা কারা বানাচ্ছে, ব্রিটানিয়া, আচ্ছা ব্রিটানিয়া বিস্কুট বানায় না, ও তো চা, ও সকালবেলা তো বিস্কুট ছাড়া চাটা ঠিক চলে না, তা ব্রিটানিয়া, এটা আপনি একটু মনে রাখলেন। এইটা হচ্ছে আপনার প্রাথমিক প্রথম দেখা। দ্বিতীয় দেখা, যে আপনাকে আমরা আগের দিনও ভিডিওতে বলেছিলাম, যখনই আপনি মার্কেটে আসবেন, আপনার এক্সপেকটেশানটা ভেবে নেবেন, বেশি ভাববেন না, তাহলে মুশকিল। যে আপনি মার্কেট থেকে কি চান, সাধারণভাবে স্টাডিতে দেখা গেছে মার্কেট মোটামুটি বছরে যদি আপনি ঠিকঠাক শেয়ারে ইনভেস্ট করেন, 14-20% মধ্যে একটা রিটার্ন দেয়, যেটা আমাদের ব্যাংকিং রিটার্নের থেকে প্রায় ডবল বা ট্রিপল। এখন কোনো সময় হয়তো আপনি 400% রিটার্নও এক বছরে পেতে পারেন, বা এক মাসে 200% রিটার্ন পেতে পারেন, কিন্তু সেটাকে স্বাভাবিক বলে ধরবেন না, তাহলে কিন্তু আপনার যে ধরনের এক্সপেকটেশান হয়ে যাবে, সেটা করতে গিয়ে আপনি মার্কেটটাকে গুলিয়ে ফেলবেন। আপনি সোজা হিসেবে ভাববেন, আমি 14% থেকে 18-20% রিটার্ন পেলেই আমি খুশি। তা প্রথম আপনার দেখা হয়ে গেল যে আপনি কী কী শেয়ার কিনতে পারেন। এবার দেখা, এই শেয়ারগুলোর কী দামে কিনলে ভালো হয়, দাম সম্বন্ধে তো আমাদের কোনো আইডিয়া নেই। কোনো শেয়ারের দাম দেখি 3,000 টাকা, কোনো শেয়ারের দাম দেখি 20 টাকা। আমরা যারা সাধারণ মানুষ, তারা ভাবি 20 টাকার শেয়ারটা মানে দাম কম আছে, এটা নেওয়া যায়, আর 3,300 টাকার শেয়ার এ তো পড়লে অনেক পড়তে পারে, এটা নেওয়া যায় না। না, এই হিসাবে শেয়ারের দাম ঠিক হয় না। শেয়ারের দাম মানে একটা শেয়ার আপনি যখন কিনছেন, সেই শেয়ার প্রতি সে কত টাকা ইনকাম করছে তার ওপর দাম নির্ভর করে। আপনাকে একটা সহজভাবে বোঝাই, যে 20 টাকার শেয়ারটা হয়তো আপনি কিনলেন খুব ভালো শেয়ার ভেবে, সেই শেয়ারটা হয়তো রোজগারই করে না, মানে মাইনাস রোজগার। তার মানে কি, তার 1 টাকাও তার দাম হওয়া উচিত না, অথচ আপনি যে 3,000 টাকার শেয়ারটা দেখছেন, তার হয়তো শেয়ার প্রতি ইনকাম, মানে একটা শেয়ারের ইনকাম টোটাল যা ইনকাম করে, আর টোটাল মার্কেটে যে শেয়ার আছে সেটাকে ভাগ করলে শেয়ার প্রতি ইনকাম বোঝা যায়। ধরুন একটা কোম্পানির মার্কেটে 100টা শেয়ার আছে, আর সে কোম্পানিটা বছরে লাভ করে 300 টাকা,
তাহলে 300 বাই 100, তার মানে তার শেয়ারের প্রতি ইনকাম কত হলো? 3 টাকা। বোঝা গেল ব্যাপারটা? তো এইভাবে তার যেটা 3000 টাকার কোম্পানি, সেটা হয়তো শেয়ার প্রতি ইনকাম হয়তো তার 200 টাকা। তো অবভিয়াসলি তার গুরুত্বটা বেশি, কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে যখন প্রথম যাই, ভাবি ওই 20 টাকার শেয়ারটাই আমাকে নিতে হবে, কারণ 20 টাকাটার দামটা কম। কিন্তু এইভাবে ভাবলে হবে না। তাই আমাকে কি দেখতে হবে? যে শেয়ারটার ইনকাম কত। একে বলে ইপিএস, আর্নিং পার শেয়ার, মানে প্রতি শেয়ারে টোটাল যত শেয়ার আছে আর শেয়ারটার কোম্পানিটা যে লাভ করে তাকে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আর্নিং পার শেয়ার। তাই ইপিএস দেখবো আমরা। এই ভিডিওটা আমরা দুটো ভাগে করব, কারণ এক ভাগে পুরো ভিডিওটাকে আমি কমপ্লিট করতে পারবো না। তো সেই কারণে আপনাদের আগেই বলে রাখি, এর নেক্সট পার্টটা আবার আসবে। তো ইপিএস, তো আর্নিং পার শেয়ার, সেটা আমরা দেখব। আর একটা খুব মারাত্মক জিনিস আছে, সেটা আপনাকে দেখতে হবে। কী জিনিস বলুন তো? ধরুন আমি হেভি সুন্দর বাড়ি করেছি, দারুণ বাড়ি, আমার হেভি গাড়ি ফাড়ি সব আছে, কিন্তু সব আছে লোনে, নিজের টাকায় কিচ্ছু নেই, ইনকামও সেরম নয়। তাহলে কি আমি সত্যিকারের ভালো অবস্থায় আছি, না যে লোকটা একটা ছোট বাড়ি করেছে, তার একটা ছোট গাড়ি কিন্তু নিজের টাকায় করেছে, তার কোথাও ধার নেই, সে ভালো আছে? বোঝা গেল ব্যাপারটা? সুতরাং যে কোম্পানি ধার কম সেটা হচ্ছে ভালো কোম্পানি, এটা আমাকে দেখতে হবে। এবং সে ধার কী জন্য করছে? সে কি ব্যবসা বাড়াবার জন্য ধার করছে, না এমনি কোনো কারণে ধার করছে, তার ধার হয়ে যাচ্ছে, ধার করলে তার ইন্টারেস্ট হয়ে যায়, ইন্টারেস্ট বেশি হলে আপনি ইন্টারেস্ট দিতে দিতেই নাকাল হয়ে যাবেন, তাহলে নতুন কাজ আর কীভাবে করবেন, তাই না? আপনি ধরুন একটা 40,000 টাকা মাইনে পান, তার 20,000 টাকা যদি আপনার ইন্টারেস্ট দিতেই চলে যায়, তাহলে বাকি 20,000 টাকায় খেয়ে দেওয়ার পর আপনার নতুন কিছু করা কি সম্ভব হবে? কিন্তু আপনি যদি 30,000 টাকা মাইনে পান কিন্তু আপনার 1 টাকাও ধার নেই, তাহলে কি খাওয়া দাওয়ার পর কিছুটা টাকা বাঁচলো, যে টাকাকে আপনি অন্য জায়গায় ইনভেস্ট করে কিছু ইনকাম করতে পারছেন? কোম্পানির ক্ষেত্রেও ঠিক তাই। আপনি একটা অনেক কিছু করছেন কিন্তু আপনার হেভি ধার, আপনি যে রোজগারটা হয়তো করছেন তার 70% কি 50% ধার মেটাতেই চলে যাচ্ছে, তাহলে আপনার কোম্পানির নতুন করে বাড়াবেন কী করে, কোম্পানির ইম্প্রুভমেন্ট হবে কী করে? আর একটা কোম্পানি, তার হয়তো ইনকামটা ওর থেকে কম কিন্তু তার 1 পয়সাও ধার নেই, তার নতুন করে কোম্পানিটাকে আরও বড় করার জায়গা, তার হাতে টাকা পয়সা অনেক বেশি। তো এটাও আপনাকে মাথায় রাখতে হবে। এটার একটা পোশাকি নাম আছে, একে বলে ডেট ইকুইটি রেশিও, কতটা ইকুইটি তার এগেনস্টে কতটা ডেট আছে। এটা আপনাকে, এইগুলো সবই আপনি জাস্ট কোম্পানিটার, এখন নেটে আপনার ফ্রি অনেক কম পয়সার নেট, এবং সেটা নিয়ে যখনই আপনি ওর ব্যালেন্স কোম্পানির ব্যালেন্স শিটটা খুলবেন সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন এইগুলো সব গোদা গোদা অক্ষরে লেখা থাকে, ইপিএস, ডেট ইকুইটি রেশিও। আর একটা দেখবেন, আচ্ছা এই অবধি থাক, কারণ এরপরে বেশি বললে আপনারা একদিনে এর বেশি নেবার দরকার নেই। আমি পরের দিন যে ভিডিওটা করব সে ভিডিওয়ে আর কি কি দেখতে হবে সেটা নিয়ে সিরিজ, এটা একটাকে আপনি সিরিজ হিসাবে জানবেন যে শেয়ার কিভাবে আমি চুজ করব, তার একটা সিরিজই আমি করব। তো আমার ভিডিও যদি ভালো লাগে আপনি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা আরও উৎসাহ পাবো, আরও ভালোভাবে আপনাদের কাছে ভিডিও নিয়ে যেতে পারবো। এবং আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে লিখে জানাবেন। নমস্কার।